ভাই ভালো আছো তো? বেশ, আশা করছি সবাই ভালো আছো। এর আগের ক্লাসটাতে আমি একটা যুদ্ধ ঘটিয়ে দিয়েছিলাম, বিশ্বযুদ্ধ। ভয় পাচ্ছিল নাকি? হ্যাঁ, রাত্রিবেলা ভয় করেনি? যুদ্ধ বিগ্রহের কথা শুনলেই তো মানুষের ভয় করে। কি মারামারি, কাটাকাটি, রক্ত ইত্যাদি দেখলেই তো মানুষ টেনশনে পড়ে যায়, ভয় করে। এমনি রক্ত পরীক্ষার জন্য রক্ত দেওয়ার সময় সেখানেও মানুষ ভয় করে। তাহলে দেখো, প্রথম বিশ্বযুদ্ধ এরকম রক্তপাত, আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ, বোমা নিক্ষেপ করা, মানে পৃথিবীকে ধ্বংস করে দেওয়া হবে, এরকম একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। মানুষের যখন উগ্র স্বভাব, উগ্র ভাব যখনই বেশি পরিমাণে পৌঁছে যায় উপরের দিকে ওঠে, তখন কিন্তু মানুষের মানুষ 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 থাকে না, হিত অহিত জ্ঞান থাকে না, ভালো মন্দ মানুষ আর ভাবতে পারে। দেখে থাকবে বাড়িতে তোমাদের ছোটখাটো পরিবার, এখন 91-বর্তী পরিবার খুবই কম, 91-বর্তী বলতে একই সঙ্গে হ্যাঁ ঠাকুর দাদা ঠাকুমা, বাবা মা, জেঠু জেঠিমা, হ্যাঁ ইত্যাদি করে কাকু, হ্যাঁ সবাই মিলে যে থাকো একসঙ্গে, একটা একটা বড় একটা পরিবার, সে পরিবার এখন আর নেই পৃথিবীতে। পৃথিবীর এই যে দৃশ্যগুলি, এই যে ক্ষুদ্র থেকে বৃহৎ দিকে যখনই ভাববো আমরা, তখনই ব্যাপারগুলো একটু বেশি করে আমরা জানতে পারবো। তো দেখবে যে ওই সময় মানুষ কিন্তু তখন যে কোনো প্রকারে কৌশল করে হলেও নিজের অস্ত্রপাতি ইত্যাদিকে ব্যবহার করে হলেও মানুষ কিন্তু সাম্রাজ্য দখলের মধ্যে মেতে উঠছে। এই যে মানুষের যে একটা স্বভাব, কূট স্বভাব জাগ্রত হয়েছিল, তা নাহলে এটা সম্ভব না। এত স্বার্থপর হয়ে গিয়েছিল যে একজন মানুষ আরেকজন মানুষকে সহ্য করতেই পারত না, আর সহ্য করতে না পারা মানে যে কোনোভাবেই তার উপরে আক্রমণ করতে হবে। এই যে আক্রমণ করলে আরেকজন তো থেমে থাকবে না, সে প্রতি আক্রমণ করবে। তাহলে আক্রমণ প্রতি আক্রমণের আক্রমণের ফলে কি হচ্ছে, যে যারা নিরীহ মানুষ, যারা ওই ধরনের কোনো ঝামেলার মধ্যে নেই, তাদেরই ক্ষতি হচ্ছে, সমূহ ক্ষতি হচ্ছে। এই যে ঘটনা, এই যে ব্যাপারটা তখন ঘটছিল গোটা বিশ্বেও, বিশ্ব তখন কম্পিত হচ্ছিল। একবারই দুটো পক্ষ তৈরি হয়ে গেল, শত্রুপক্ষ মিত্রপক্ষ তৈরি হয়ে গেল, হয়ে গিয়ে বিশাল যুদ্ধ ইত্যাদি সব করবে এবং দেশ দখল করবে, দেশ দখলের লড়াইয়ে তারা নেমে পড়বে। এই হচ্ছে আমাদের আসল কথা। যে কোনো প্রকারে কৌশলে, চলে বলে কলে কৌশলে সাম্রাজ্য অধিকার, সাম্রাজ্য দখল করে। 1757 খ্রিস্টাব্দের পর আমাদের মানে পলাশী যুদ্ধের পর থেকেই শুরু হয় ইংরেজদের এখানে অবাধ বিচরণ। ওরা আমাদেরকে প্রধানত করে ওদের প্রভু হিসাবে মেনে চলতে হবে, এরকম ভাবে আমাদেরকে কিন্তু খুব শাসন করে গেছে দীর্ঘ প্রায় 200 বছর। তাহলে আমরা কিন্তু এখন
সে গোয়াল ঘরে যদি হয়তো আগুন লেগে যায় কোনো কারণে, গরুগুলি তো বাঁধা থাকে, গরুগুলি বাঁধা অবস্থায় থাকলে তাদের গায়ে তো আগুনের আঁচ পড়বে, অর্ধদগ্ধ হবে মানে অর্ধেক পুড়ে যাবে, ওদের কি অবস্থা হয় তখন? ওদের ওই যখনই ওই আগুনের মতো কোনো আভাস সামনে দিকে দেখবে তখনই কিন্তু তারা আতঙ্কিত হবে। তাই বলে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ডরায়, মানে ভয় করে, কারণ তারা জানে কি অবস্থার মধ্যে তারা পড়েছে। তো এখানে আমরা দেখছি যে প্রথম বিশ্বযুদ্ধ যে ঘটনা যেভাবে শেষ হয়েছিল ভার্সাই চুক্তি প্যারিসে, সেই চুক্তি অনুসারে মোটামুটি আগে বলা হয়েছে জার্মানি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তবুও আর যুদ্ধ করবে না এই মর্মে চুক্তি স্বাক্ষর করল। তা সে হয়তো বেশি পরিমাণে ক্ষতি হয়েছিল, তার লোকসান হয়েছিল, তার বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু সে বিনিময়ে কিছুই পায়নি। সে কি চেয়েছিল? শান্তি চেয়েছিল, পৃথিবীতে শান্তি ফিরে আসুক। রাশিয়ায় বড় বড় সংগঠন তৈরি হলো, কৃষকরা বা শ্রমিকরা তারাও বিভিন্নভাবে আন্দোলন করতে শুরু করে দিয়েছিল। ইংল্যান্ড জার্মানি সব জায়গায় এই আন্দোলন শুরু হয়, যে তারা আন্দোলন একসময় করেছিল কি যাতে তাদের উপরে কোনো অন্যায় অত্যাচার বা জুলুম না হয়, তারা তো মানুষ, মানুষের মর্যাদায় তারা যেন থাকতে পারে। এই মতো অবস্থায় যখন যুদ্ধে অবতীর্ণ সবাই আবার মুহূর্তের মধ্যে যুদ্ধ থেমে গেল, হ্যাঁ থেমে গিয়ে ওই তারা একটা শান্তির পথ খুঁজতে শুরু করল। তার প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914, শেষ হয়েছিল 1918। কিভাবে? না, একটা চুক্তির মাধ্যমে, ভার্সাই চুক্তির মাধ্যমে, সেখানে বহু দেশের মানুষ মিলিত হয়েছিল। যেসব দেশের উপরে বেশি পরিমাণে অত্যাচার হয়েছিল তারাও এসে যোগদান করেছিল, তারা চেয়েছিল যেন আর এরকম ধরনের যুদ্ধ নামক অসুর তাদেরকে গ্রাস না করে, তাদের উপর আক্রমণ না করে। কিন্তু কি হবে, মানুষের প্রবৃত্তি এত খারাপ, নিম্ন মানের, যে মানুষ সেই চুক্তিকে গ্রাহ্য করলো না, মেনে নিতে পারলো না। অনেকেই আবার অগ্নিগর্ভ হলো, তারা চাইল যে যেভাবেই হোক অশান্তি লাগাতে চাইলে, আর অশান্তির মধ্যে হয়তো বা কোনো একটা সৃষ্টিসুলভ কিছু একটা হতে পারে, কারণ অনেকেই তো খুব বঞ্চিত হয়েছিল যুদ্ধের পরে, ওই বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময়, তারা অন্তত চেয়েছিল যে আমরা তো বঞ্চিত হলাম, তাহলে আমরা অন্তত কিছু পেতে পারি, এরকম এই আবেদন তো করতে পারি, এই আবদার তো করতে পারি। তাহলে এইভাবে পুনরায় এই যুদ্ধের একটা পরিবেশ, আর একটা যুদ্ধের পরিবেশ তৈরি হলো, যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এটা হচ্ছে তারিখটা হচ্ছে 1939 থেকে 1940, তখন ভারতবর্ষ পুরো পিক আপ, মানে
অসহযোগ আন্দোলন, হ্যাঁ, জাতীয় কংগ্রেসের নেতৃত্বে, গান্ধীজির নেতৃত্বে তিনি কিভাবে আন্দোলন করছেন, এই যে বড় একটা ব্যাপার ভারতবর্ষে চলছে সেই সময়। নেতাজি ওদিকে তার বাহিনী নিয়ে চেষ্টা করছেন কিভাবে ব্রিটিশের বিরোধিতা করা সম্ভব হয়। আবার এদিকে ব্রিটিশ সরকার ক্রমশ ভারতবাসীর উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, যে ওদেরকে স্বাধীনতা দেবো, লোভ দেখানোর চেষ্টা করছে যে ওদের স্বাধীনতা দেবো, কিন্তু স্বাধীনতা পাওয়ার জন্য এই যুদ্ধে তাদের পাশে দাঁড়াতে হবে। মানে ইংল্যান্ড কৌশল করে ভারতীয়দেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য করেছিল। ঠিক এই সময় আমরা দেখলাম জার্মানিতে একজন বড় বীর, নাম হচ্ছে হিটলার, বিশ্বদাস হিটলার, জার্মানি বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। হিটলারের উত্থান, তিনি যখনই সর্বোচ্চ পদে এলেন, সর্বোচ্চ পদে আসীন হওয়ার পরে তিনি কিন্তু ব্যাপারটা গুরুত্ব দিয়ে ভাববার চেষ্টা করলেন। এত আমাদের দেশ অর্থাৎ জার্মানি এত ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ সহজে মেনে নেবে? তিনি যখনই একটা তার পদে, সর্বশ্রেষ্ঠ পদে, মানে চ্যান্সেলর পদে যখন নিযুক্ত হলেন, তখন কিন্তু তিনি ব্যাপারটা উপলব্ধি করলেন। তিনি কি করলেন, বেশ কিছু মানুষের সঙ্গে যাদের স্বৈরাচারী মনোভাব, যারা খুব শক্তিশালী, যুদ্ধ বিগ্রহ করবার জন্য যারা তৈরি, সেই রকম একজন ব্যক্তির সঙ্গে পরিচিত হলেন। কে সে? মুসলিম। হ্যাঁ, এই হিটলার, তিনি এই মুসলিমের সঙ্গে একটু সম্পর্ক তৈরি করলেন। হিটলারের জার্মানি বিশ্বব্যাপী সাম্রাজ্য বিস্তারের জন্য প্রথমে ইতালির স্বৈরাচারী ফ্যাসিস্ট নেতা মুসলিমের সঙ্গে, পরে সাম্রাজ্যবাদী জাপানের সঙ্গে জোট বাঁধল। তাহলে ইতালি এবং জাপানের সঙ্গে জার্মানি কিন্তু সঙ্গবদ্ধ, কূট কৌশলে, মানে শৃঙ্খলে আবদ্ধ হল। সবাই কিন্তু উগ্র, সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রথম বিশ্বে, তাই তাদেরকে পাওয়ার জন্য তিনি কিন্তু এইভাবে চেষ্টা করতে শুরু করলেন। তাহলে ইতালির এবং জার্মান, ইতালি এবং জাপান দুটি দেশের সঙ্গে তিনি সম্পর্ক করলেন। তিনি কে? জার্মান চ্যান্সেলর, কি নাম? হিটলার। তিনি মুসলিনি এবং পরে সাম্রাজ্যবাদের পক্ষে জাপানের সঙ্গে তিনি জোট বাঁধলেন, পূর্ব দিকের দেশ। এদেরকে কি বলা হচ্ছে? অক্ষ শক্তি, অক্ষ শক্তি বলা হচ্ছে। তাহলে অন্যদিকে কি কি বাকি রইল? তাহলে ইতালি, এই জার্মানি হলো, ইতালি হলো, আর জাপান হলো। জার্মানি, ইতালি আর জাপান, এবারে এদেরকে কি, কোন শক্তি বলা হচ্ছে? অক্ষ শক্তি। অন্যদিকে রইল, আর এরাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, অন্যদিকে রইল মিত্র শক্তি হিসেবে, মিত্র শক্তি ইংরেজ, ফরাসি, আমেরিকা, রাশিয়া আর কিছুটা চীন। তাই এটা মিত্র শক্তি, আর ওটা শত্রুপক্ষ বলে হতে পারে। শত্রুপক্ষ কারা? ইটালি, জার্মানি,
আর জাফান। আর এইদিকে মিত্রপক্ষে রইল ইংরেজ ফরাসি আমেরিকা রাশিয়া, ইংরেজ ফরাসি আমেরিকা রাশিয়া, একটু তোমরা ভালো করে জানবে। তাহলে দুটো শক্তি, একটা হলো মিত্র শক্তি, একটা অক্ষ শক্তি। অক্ষ শক্তির মধ্যে কে কে রইল? জার্মানি, ইটালি, জাপান। আর মিত্র শক্তির মধ্যে রইল ইংল্যান্ড, ফরাসি, ইংল্যান্ড, হ্যাঁ ইংল্যান্ড, ফরাসি, আমেরিকা, রাশিয়া। ইংল্যান্ড, ফরাসি, আমেরিকা, রাশিয়া এরাই, এবং খানিকটা চীনের কিছু অংশ, সব নয়। আবার শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। আগেই বলেছি এই যুদ্ধের কারণটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে সন্ধির মাধ্যমে থেমে গেলেও যারা পেয়েছিল তারা তো ভালোই পেয়েছিল, যারা পায়নি তারা পায় নিশ্চয়ই কিছু। বোঝা গেল? বেশ, ইতিহাসে এই যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে খ্যাত হলো। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ কাদের মধ্যে হলো? একটা অক্ষ শক্তি, একটা মিত্র শক্তি। অক্ষ শক্তিতে কে কে আছে? জার্মানি, ইটালি আর জাপান। আর মিত্র শক্তিতে ইংল্যান্ড, ফরাসি, আমেরিকা, রাশিয়া আর চীনের কিছু অংশ। যুদ্ধে দামও বেজে উঠল। একে ঐতিহাসিকরা বলছেন এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর যেহেতু বিশ্বের বড় বড় দেশ বা তাবড় তাবড় দেশ বা নেতা নেত্রী এই যুদ্ধে অংশগ্রহণ করে, তার জন্য এটা বিশ্বের যুদ্ধ বা বিশ্বযুদ্ধ নামে পরিচিত হয়। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সেই সময়ের পরে হয়, 1914 সাল থেকে 1918, আর 1919 থেকে 1939 থেকে 40। তাহলে এতদিন ফাঁকা ছিল, সব ঘুমরে ঘুমরে নিজেদের শক্তি সঞ্চয় করছে ভিতরে ভিতরে। এই হচ্ছে ঘটনা। তারপরে দেখো, শুরু হলো 1939 খ্রিস্টাব্দে, শেষ হলো 1945 খ্রিস্টাব্দে। তাহলে বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে 1939 থেকে 40, এখানে বলা আছে উপরে, এটা ভুল আছে। হ্যাঁ, শেষটা এটা 40 হবে না, হবে 45, ঠিক আছে? 40টাকে 45 করে দাও। 1945 শেষ, 39 থেকে 45। যুদ্ধে আহত প্রায় 20 কোটি মানুষ আহত হয়, 20 কোটি মানুষ, আর মারা যায় প্রায় 6 কোটি মানুষ। জার্মানি, হিটলার সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করে 1941 খ্রিস্টাব্দে। হিটলার কিন্তু রাশিয়াকে আক্রমণ করে 1941 খ্রিস্টাব্দে। রাশিয়া যুদ্ধ কৌশলে জার্মানির পরাজয় করে, রাশিয়ার যুদ্ধ কৌশলে জার্মানির পরাজয় করে ঘটে। জার্মানির শক্তিশালী বীর হিটলার, তার তিনি পরাজিত হলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধুমাত্র স্থলেই হয়নি, জলপথে আকাশপথেও এই যুদ্ধ চলেছে। তার দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধে জার্মানি পরাজিত হলো রাশিয়ার কাছে, আর এই যুদ্ধ স্থল, জল এবং অন্তরীক্ষ, আকাশ, এই তিন পথেই হয়ে গেছে। 1945-এর মে মাসে ইউরোপের যুদ্ধ থেমে গেলেও জাপান যুদ্ধ চালিয়ে যেতে থাকে। জাপান কিন্তু চালিয়ে যাচ্ছিল। তারপরে আমেরিকা 1945 খ্রিস্টাব্দে 6 ও 9 আগস্ট জাপানের হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করে। জাপান আত্মপক্ষ সমর্থন করতে বাধ্য হয়। আত্মপক্ষ সমর্থন করতে মানে নিজেদেরকে বাঁচানোর জন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অবসান হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের। তাহলে জাপান, ইটালি আর জার্মানি এবং চীনের কিছু অংশ, এরা অংশগ্রহণ করে যুদ্ধ করলেও রাশিয়ার কাছে কিন্তু পেরে ওঠেনি, পরাস্ত হয়েছে। এই যুদ্ধে বাংলায় 1350 সালে এই যুদ্ধের সময়ে ভারতের বাংলার প্রায় 40 লক্ষ মানুষ মারা যায় এক ভয়াবহ দুর্ভিক্ষে। একে 50-এর মন্বন্তর বলা হয়।
ঠিক এই যুদ্ধ চলাকালে ভারতে বেশ কিছু মানুষ মারা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হলে উপনিবেশগুলোতে শুরু হয় স্বাধীনতা লাভের জোরদার লড়াই। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হলে উপনিবেশগুলোতে আবার শুরু হলো স্বাধীনতা লাভের, মানে উপনিবেশ, আমরাও উপনিবেশের অধিকারী, আমরাও চাইছিলাম স্বাধীনতা পেতে। সাম্রাজ্যবাদী শক্তিগুলি বাধ্য হয়ে বেশ কিছু উপনিবেশকে মুক্ত করে দেয়, স্বাধীনতা দেয়। 1947 সালে স্বাধীন হয় ভারত, তারপর ব্রহ্মদেশ 1975 সালে ভিয়েতনাম পূর্ণ স্বাধীনতা অর্জন করে। কৃষ্ণাঙ্গ নেলসন ম্যান্ডেলার দীর্ঘ লড়াই এর ফলস্বরূপ 20 শতকের 90-এর দশকে দক্ষিণ আফ্রিকার মানুষরা বর্ণ বৈষম্য থেকে মুক্তি পেয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে। এই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল। তাহলে তোমাদের একটু ভালো করে জানতে হবে, পড়তে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি আর মিত্র শক্তি কারা, কাদের পরাজয় হলো, তারপরে কি হলো পৃথিবীতে, উপনিবেশগুলি তখন কি করেছিল, কোন উপনিবেশ কত সালে কিভাবে স্বাধীনতা লাভ অর্জন করেছিল, এ সম্পর্কে একটু জানতে হবে। আপাতত তোমাদের এই অধ্যায়ের এটা শেষ করলাম, এর পরের দিনে আমি পড়াবো 6ষ্ঠ অধ্যায়ে নানা দেশে বিপ্লবের কথা। 6ষ্ঠ অধ্যায়ে নানা দেশে বিপ্লবের কথা, আর 4র্থ, 5ম আর 6ষ্ঠ, 7ম সবগুলো একটু করে পড়াবো, ঠিক আছে? দুদিন করে লাগবে একটা অধ্যায়। আমি মোটামুটি ওই পরীক্ষার আগে বেশ কিছুদিন আগে আমাদেরকে এটা মোটামুটি সারিয়ে দেওয়ার চেষ্টা করবো, শেষ করার চেষ্টা করবো। ভালো থাকো সবাই, বাড়িতে একটু পড়াশোনা করো, হ্যাঁ, আর খুঁটিনাটি প্রশ্ন পাঠিয়ে দিও, আমি দেখি না কত কী করতে পারি, ব্যস্ততার মধ্যে হলেও আমি তোমাদের জন্য যথেষ্ট খাটতে রাজি আছি। তোমরা যদি খাটাও আমাকে, আমি খাটবো, আমি আগেই বলেছি, বারবার বলেছি, ঠিক আছে? সবাই ভালো থাকো, ঠাকুরমা স্বামীজি তোমাদেরকে সবসময় যেন ভালো রাখবে, সুস্থ থাকো। শেষ করলাম।